গতকাল সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করে, বিশেষ করে বনানী, মহাখালী, বাড্ডা, বাঠারা এবং বিশ্ব রোড এলাকায় অভিযান পরিচালনা করে এই কীর্তি প্রতারক চক্রের মূল হোতাসহ এবং তার আরও চারজন সহযোগী সহ আমরা হাতে নাতে তাদেরকে আটক করতে সক্ষম হই। তাদেরকে আটক করার পর তাদের কাছ থেকে যে সমস্ত জিনিসগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি, যে প্রতারিত কিডনি বিক্রেতার সাথে যে গ্রহিতার প্রতারকের যে অঙ্গীকারনামা, তার অ্যাফিডেভিট কপি, পাসপোর্ট এবং কিডনি কস্ট বেসিংয়ের বিভিন্ন দলিলপত্র এবং আরও আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো আপনাদের সামনে সাজানো আছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে তারা এই প্রতারণার কার্যক্রমটা পরিচালনা করে থাকে। তার মধ্যে একটি গ্রুপ যারা দেশে বিদেশে যারা কিডনি প্রতিস্থাপনের প্রত্যাশী, তাদের সাথে মোটা অঙ্কের বিনিময়ে সে টাকার অনেক সময় 50 লক্ষ 70 লক্ষ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, তাদের সাথে একটা অঙ্গীকারবদ্ধ হয়। এবং পরবর্তীতে আরেকটা চক্র যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র, অসহায়, নিঃস্ব মানুষের দারিদ্রতাকে পুঁজি করে তাদেরকে টার্গেট করে এবং তাদেরকে কিডনি বিক্রিতে উপলব্ধ করে এবং ঢাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তারা নিয়ে আসে এবং তাদের মধ্যে ব্লাড নিয়ে চেক করে কিডনি বিক্রির বিষয়ে এবং তারা কিডনি দেওয়ার মতো উপযুক্ততা সেটা নিশ্চিত। এবং তৃতীয় একটা গ্রুপ যেটা আপনার আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছি, তাদের একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক, সে যে কাজটা করে থাকে যে কিডনি বিক্রেতার পাসপোর্ট এবং প্রয়োজনীয় বিশ্রাম পাওয়ার জন্য যে মেডিকেল যে সার্টিফিকেট প্রস্তুত করা সেগুলো জালভাবে তারা প্রস্তুত করে এবং তাকে বিদেশে পাঠানোর জন্য প্রস্তুত করে। এবং এই চক্রের চতুর্থ পর্যায়ে যে আছে সে হলো আপনার সার্বিক সমন্বয় করে থাকে এবং প্রতিটা দলের সাথে এবং সেই ক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে যাওয়া, বিদেশে হসপিটালে ভর্তি করানো এবং কিডনি অস্ত্রোপচারের যে ঘটনাটা সেটা তার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এবং পরবর্তীতে তার সাথে টাকা লেনদেন সে করে থাকে। এই চক্রের মূল কোথা আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছি, তার নাম হলো আনিসুর রহমান। সে 2019 সালে তার নিজের কিডনি দিয়ে সে প্রতারিত হয়েছিল। পরবর্তীতে ওই দেশে পার্শ্ববর্তী দেশে গিয়ে দেখেছে কিডনি প্রত্যাশী মানুষের সংখ্যা অনেক বেশি এবং সেটা একটা লাভজনক একটা প্রতারণার ফাঁদ এবং সে সেটাকে আয়ত্ত করে এবং সে তার যে দালাল চক্র যেটা আমরা আজকে ধরতে সক্ষম হয়েছি সেটাকে সে প্রতিষ্ঠা করে। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে 50টির অধিক কিডনি এই গত 4-5 বছরের মধ্যে ক্রয় বিক্রয় করেছে প্রতারণার মাধ্যমে। কোনো সুনির্দিষ্টভাবে কোনো সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা আমরা এ পর্যন্ত পাইনি, তো ব্যাপক জিজ্ঞাসাবাদ আমরা করার পরে এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি। যেহেতু এখানে সার্টিফিকেটগুলো জাল তৈরি করা হচ্ছে, আসলে সার্টিফিকেটগুলো কারা তৈরি করে বা হসপিটাল কর্তৃপক্ষ একটু জড়িত আছে? আমরা সেগুলা প্রাথমিকভাবে চেক ব্যাক করার চেষ্টা করেছি, বাট এই জাল সার্টিফিকেটগুলোর সাথে হসপিটালের কোনো সংশ্লিষ্ট আমরা পাইনি। তারা বিভিন্ন ধরনের সিল, প্যান এবং জাল দলিল দস্তাবেজ তারা নিজেরা তৈরি করে সেগুলোকে সিল দিয়ে ভিসা পাওয়ার ক্ষেত্রে এগুলো জাল ডকুমেন্ট তারা ভিসা প্রসেসিং এর জন্য ফরওয়ার্ড করে বলে আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মূলত তারা সেই বিভিন্ন হসপিটালগুলোতে কিডনি রিলেটেড যারা রোগীরা যেখানে যায় সেই সমস্ত হসপিটালগুলোতে প্রথম পর্যায়ের যে স্তরটা বা চক্রটা তারা কাজ করে থাকে বৃদ্ধশালীদের সাথে। তাদের সাথে কথাবার্তার মাধ্যমে আমরা যে প্রমাণটা যেটা পেয়েছি প্রায় 50 লক্ষ টাকার বিনিময়ে তার সাথে চুক্তি হয়েছে। পরবর্তীতে যে প্রতারিত কিডনি বিক্রেতা এখানে যার ছবি আপনারা দেখতে পেয়েছেন তার সাথে যখন কথা বলেছি তার সাথে চুক্তি হয়েছে যে তাকে 4-5 লাখ টাকা দিবে। তো আপনার গ্যাপটা বুঝতে পেরেছেন, এই যে 50 লক্ষ টাকা আর 5 লাখ টাকা এর মধ্যে মধ্যখানে গ্যাপ হলো 45 লক্ষ টাকা। এই 45 লক্ষ টাকা মধ্যস্বত্বভোগী যারা এই প্রতারণার কাজে যারা সংশ্লিষ্ট প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর এবং অন্যান্য কাজে সেই টাকাটা তারা ব্যয় করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের তথ্য মতে আমরা জানতে পেরেছি। আমরা এখনো আমাদের নজরদারিতে বেশ কয়েকটা পেজ বা ফেসবুক পেজ আমরা সেগুলো অবজার্ভ করছি এবং আমরা মনে করছি যে শুধু তারাই নয়, এই সমস্ত কাজে আরও কয়েকটা চক্র জড়িত আছে এবং আমরা যখন তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারবো তখনই আইনের হাতে সমস্ত করবো এবং আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী।